الله ولي جبردست ولي حضرت بايجد بستامي رحمة الله علي ইরাকের জমিনে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন এই বাইজিদ বুস্তামী ইরাকের জমিনে একটা জায়গায় বেশ্যাখানার আড্ডা ছিল পতিতালয় ছিল এই বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি তিনি খুব চিন্তিত হয়ে গেছেন আমি সমাজের ভিতরে নামাজের দাওয়াত দেই কালামার দাওয়াত দেই ইসলামের দাওয়াত দেই কিন্তু ওই যে পতিতালয় এটাও তো আমার সমাজের অন্তর্ভুক্ত আমি আজ পর্যন্তই পতিতালয় একদিনও কালেমার দাওয়াত নিয়ে গেলাম না আমি তো একদিনও নামাজের দাওয়াত নিয়ে গেলাম না আমার ঈমানি দায়িত্ব পতিতালয় আমার কালেমার দাওয়াত নিয়ে যাওয়া নামাজের দাওয়াত নিয়ে যাওয়া বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি যখন ওই পতিতালয় বেশ্যাখানায় যখন কালেমার দাওয়াত নিয়ে নামাজের দাওয়াত নিয়ে রওনা করলেন কিন্তু পতিতালয় যাওয়ার পরে বেশ্যাখানায় যাওয়ার পরে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি যখন গেটের সামনে গিয়া দাঁড়াইলেন গেটের সামনে দাঁড়ানোর পরে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি লম্বা জামা বাইজিদ বুস্তামীর গায়ে মাথার উপরে টুপি বাইজিদ বুস্তামীকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে সবাই প্রশ্ন করতেছেন ওগো আল্লাহর ওলি হুজুর আপনি কেন এই পতিতালয় আসছেন এবার বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি বলেন আজকে রাতে আমি পতিতালয় থাকতে চাই আজকে রাতে আমি রাতটা পতিতালয় কাটাইতে চাই এবার বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি বলেন এই পতিতালয় আজকের রাতটা কাটানোর জন্য কয় টাকা টিকিট লাগবে বলো বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহিকে বললেন আজকে রাত যদি আপনি পতিতালয় কাটাইতে চান 1000 টাকা টিকিটের বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হবে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি যখন 1000 টাকা টিকিট দিয়া বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি পতিতালয় প্রবেশ করলেন পতিতালয় প্রবেশ করার পরে এবার বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি বলেন পতিতালয় যখন প্রবেশ করলেন করার পরে দেখতেছেন ওই রুমের ভিতরে একজন সুন্দরী নারী খুব সুন্দর সাজগোজ করে সুন্দরী নারী বাইজিদ বুস্তামীর জন্য অপেক্ষা করতেছেন এবার বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি ওই পতিতালয়ের ভিতরে প্রবেশ করার পরে এবার বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি বলেন ও আল্লাহর বান্দি 1000 টাকার বিনিময় আজকে রাতে আমি তোমার কাছ থেকে ক্রয় করে নিলাম আজকে রাতে আমি তোমাকে ক্রয় করে নিয়েছি 1000 টাকার বিনিময়ে আজকে রাতে আমি যা বলবো তুমি তাই করবে এটাই তো এবার ওই পতিতার মহিলা ডাক দিয়ে বলতেছে অবশ্যই আপনি যা বলবেন আমি তাই করব এবার বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি হাতের ভিতরে একটা কাপড় নিয়ে গেছেন বাইজিদ বুস্তামী নিজে কাপড়টাকে পতিতার মহিলাকে দিলেন তোমার শরীরের সমস্ত কাপড়গুলো খুলে এই কাপড়টা পরিধান করো এবার বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি মহিলাটাকে অযু করাইলেন অযু করায়া জায়নামাজ বিছায়া বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি ওই পতিতার বেশ্যাখানা মহিলাটাকে নামাজের মুসল্লায় দাঁড় করায় দিছেন এবার বাইজিদ বুস্তামী আসমানের দিকে দুটো হাত উঠায়া বাইজিদ বুস্তামী বলেন ও আল্লাহ আপনি কোরআনে বর্ণনা করছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় দুনিয়ার জমিনে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে মুমিনদেরকে নামাজ ফিরায় রাখবে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে মুমিনদেরকে বিরত রাখবে আল্লাহ আপনি যদি আজকে পতিতালয়ের বেশ্যা মহিলাকে যদি আপনি হেদায়েতের মালা না পরান তাহলে আপনার কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে এবার বাইজিদ বুস্তামী দোয়া করে আল্লাহর বান্দি পতিতালয় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দুই চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দতেছেন এবার বাইজিদ বুস্তামী ডাক দিয়া বলেন আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন এবার পতিতালয়ের মহিলা ডাক দিয়া বলতেছেন ও আল্লাহর বান্দা জীবনে কত পুরুষের সাথে আমার মোলাকাত হলো আজ পর্যন্ত আপনার মতো কোনো পুরুষ আমাকে কালেমার দাওয়াত দিল না আজ পর্যন্ত কোন পুরুষ আমাকে নামাজের দাওয়াত দিল না কোন পুরুষ আমাকে ইসলামের দাওয়াত দিল না ও আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামী আজকে থেকে আমি ওয়াদা করলাম জীবনে আর এই পতিতালয়ে থাকবো না জীবনে আর আমি জিনা করব না জীবনে আর আমি খারাপ কাজ করব না ও আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামী আজ থেকে আমি আর এই বেশ্যাখানায় থাকবো না পতিতালয়ে থাকবো না আমি আজকে থেকে হেদায়েতের মালা গড়ায় পড়লাম ও বাইজিদ বুস্তামী
চলেন আপনি আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে চলেন বলেন সুবহানাল্লাহ এজন্যই আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে ইমানদারদেরকে বিরত রাখে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে ইমানদারদেরকে ফিরায় রাখে তবে ওই নামাজের ভিতরে আল্লাহর রেজাবন্দি থাকতে হবে ওই নামাজের ভিতরে আল্লাহর পাবন্দি থাকতে হবে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রোজা রাখা যাবে না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না কারণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানায়া দেন ও গো পয়গম্বর ইব্রাহিম আপনি বলেন কুল ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না আমার সব আমল একমাত্র আল্লাহর জন্য আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া দুনিয়ার জমিন আমি যত আমল করব মানুষকে দেখানোর জন্য কোন আমল করব না একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য কাকে জবান খুলে বলেন কাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারণ মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করা হয় কিয়ামতের দিন দেখবে কিছু কিছু মানুষের নামাজ কিছু কিছু মানুষের নেক আমল আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলতে থাকে আল্লাহর দরবারে কবুল হয় না বলে তারা কারা বলে তারা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য যারা দুনিয়ার জমিনে আমল করছে মানুষকে দেখানোর জন্য যারা দুনিয়ার জমিনে দান সদকা করছে মানুষকে দেখানোর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই বলে তাদের কোনো আমলের আজকে প্রতিদান দেওয়া হবে না তারা যে আমল করছে বলে আমি দান করব আমাকে মানুষ দানশীল বলবে আমি কুরবানি দেব মানুষ আমাকে কুরবানি দেওয়ালা বলবে আমি নামাজ পড়ব মানুষ আমাকে নামাজি বলবে আমি রোজা রাখব মানুষ আমাকে রোজা বলবে এই কারণে দুনিয়ার জমিনে মানুষকে দেখানোর জন্য আমল করছে বলে জানাজায় গেছে এটাও আল্লাহর সন্তুষ্টি ছিল না মানুষকে দেখানোর জন্য আমল করছে বলে মানুষকে দেখানোর জন্য যে আমল করবে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না সব আমল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা রেজাবন্দি হাসিল করার জন্য করতে হবে যদি আল্লাহ রেজাবন্দি হাসিল করার জন্য আপনার নামাজটা হয় আপনার রোজাটা হয় আপনার আমলটা হয় বলে এই আমলের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان پیغمبر عربی صلی اللہ علیہ وسلم بولین اللہ تعالی اسلام کے پاسٹا بینر مدومی شاجی سین اسلام کے اللہ تعالی پاسٹا کٹیر مدومی شاجی سین ایک نمبر بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ایک نمبر اسلام بنا ایک نمبر اسلام کٹی ہلو شهادة أن لا إله إلا الله ایک اللہ پتی ایمان انتے ہوئے এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে হবে ও অন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এটা হলো ইসলামের এক নাম্বার বেনা ইসলামের এক নাম্বার খুঁটি ইসলামের শাখা প্রশাখা রয়েছে যেমন আমরা ঈমান মুফাসসালের ভিতরে ইসলামের সাতটা শাখা আমরা জবান থেকে পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এখানে ইসলামের সাতটা শাখার কথা সাত শাখার উপরে ঈমান আনার কথা আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে বর্ণনা করেছেন কিন্তু আল্লাহর নবী ইসলামের পাঁচটা বেড়াকে ইসলামের পাঁচটা খুঁটিকে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এক নাম্বার বেনা এক নাম্বার খুঁটির নাম হলো এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না এক আল্লাহর প্রতি ঈমান আনবা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা এই গোটা দুনিয়ার জমিনে 124000 পয়গম্বর মতান্তরে অনেক কম বেশি পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার মধ্যে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার শেষ পয়গম্বর আপনার আমার শেষ রাসূল যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম কিছুই আমার আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না সেই নবীর প্রতি ঈমান আনতে হবে ইসলামের দুই নাম্বার বেনা বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ইসলামের দুই নাম্বার বেনা ওয়া ইকামিস সালা ইসলামের দুই নাম্বার বেনার নাম হলো নামাজ কায়েম করবা ওয়া ইতায় যাকাত এবং যাকাত দেবা যাকাত প্রতিষ্ঠা করবা গরিবের হক আদায় করবা মালের যাকাত দেবা সম্পদকে পবিত্রতা করবা যাকাতের মাধ্যমে ওয়া ইতায় যাকাত ওয়াল হজ এবং হজ হজ হলো আর্থিক ইবাদত তোমার উপরে যদি হজ ফরজ হয়ে যায় তাহলে হজ করবা এটাও ইসলামের চার নাম্বার বেনা চার নাম্বার খুঁটি ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ ওয়াস সাওম রমাদান ইসলামের পাঁচ নাম্বার খুঁটি পাঁচ নাম্বার বেনার নাম হলো মুসলমান নর এবং নারী মাহে রমজান মাসে সিয়াম সাধনা করবে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার ইসলামের পাঁচটা ব্যানারের ভিতরে পাঁচটা খুঁটির ভিতরে দুই নাম্বার খুঁটি হলো নামাজ আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে আল্লাহর নবী তার ফুফু অথবা চাচাত বোন উম্মে হানির ঘরে যখন শোয়া ছিলেন আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ তাআলা আসমান থেকে দুইজন ফেরেশতা পাঠাইলেন দুইজন ফেরেশতা পাঠাইয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আমার আল্লাহ তাআলা পাঠাইলেন আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠাইয়া আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ তাআলা সাত তবক আসমান ভেদ করে আমার আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বরাক এবং রফরফের মাধ্যমে আমার পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা মিরাজ করাইছেন বলেন সুবহানাল্লাহ মিরাজে যাওয়ার পরে লম্বা ইতিহাস ইতিহাস বলার সময় নাই আমার পয়গম্বর আল্লাহ তাআলার সাথে দিদার করলেন দিদার করার পরে আমার পয়গম্বর যখন রওনা করলেন আল্লাহ তাআলার সাথে মোলাকাতের পরে আমার পয়গম্বর যখন মক্কার উদ্দেশ্যে আমার পয়গম্বর যখন রওনা করলেন আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিবেন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া আমার পয়গম্বর যখন রওনা করলেন চতুর্থ আসমানে আসার পরে তাফসীরে খাজনের ভিতরে বর্ণনা করা হয় চতুর্দশ মানে যখন আমার পয়গম্বর আয়েশা হাজির হয়ে যায়
হযরত মূসা পয়গম্বরের সাথে মোলাকাত মূসা পয়গম্বর ডাক দিয়ে বলেন ও পয়গম্বর আমার আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিবেন আমার আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিবেন পয়গম্বর বলেন আমার আল্লাহ তাআলা আমাকে খুশি হয়া 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিবেন 50 ওয়াক্ত নামাজ উপহার দিবেন এবার মূসা পয়গম্বর বলেন ওগো নবী সরকার আপনার উম্মতের হায়াত কম আপনার উম্মতের সময় কম আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না যান আপনি আল্লাহর কাছে চলে যান আল্লাহর কাছে গিয়ে আপনি নামাজ কমিয়ে আনেন মূসা পয়গম্বরের কথায় আমার পয়গম্বর যখন আল্লাহর কাছে গেলেন একটা রওয়ায়েতে বর্ণনা আছে 5 নং 45 আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের কথা অনুযায়ী আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমাই দিবেন বলেন সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার পয়গম্বর যখন রওনা এবার আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নির্ধারিত করলাম কিন্তু আপনার উম্মতের জন্য বাজেট 50 ওয়াক্ত নামাজ কিন্তু আপনার উম্মত আদায় করবে 5 ওয়াক্ত নামাজ আপনার যে উম্মত ইহতিমামের সাথে দুনিয়ার জমিনে জামাতের সাথে আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওগো হাবিব দুনিয়ার জমিনে আপনি আপনার উম্মতকে জানাই দিবেন আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করব শুধু এতটুকুই শেষ নয় নামাজ হলো এমন একটা হাতিয়ার নামাজ এমন একটা হাতিয়ার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহর নবী সরকার দু আলম বলেন দুনিয়ার জমিনে যারা নামাজ কায়েম করবে দুনিয়ার জমিনে যারা নামাজ প্রতিষ্ঠা করবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার দুনিয়ার জমিনে তাদেরকে নামাজ ফাহশা অশ্লীল খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে ফাহশা অশ্লীল খারাপ কাজ থেকে তাদেরকে এই নামাজ ফিরায় রাখবে তাহলে ইসলামের পাঁচটা বেনা পাঁচটা খুঁটি পাঁচ ব্যানার দুই নম্বর ব্যানা দুই নম্বর খুঁটির নাম হলো বা ইকামিস সালাহ যে যারা দুনিয়ার জমিনে ইমানদার হবে আল্লাহর খাঁটি গোলাম হবে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে তারা দুনিয়ার জমিনে নামাজ বাদ দিবে না কিন্তু আমরা সব করতে রাজি নামাজ পড়তে রাজি না ঠিক না বেটি সব ঠিক আছে কিন্তু আমাদের নামাজ ঠিক নাই বলে কিয়ামতের দিন যদি জান্নাতে যেতে চাও আল্লাহর নবী বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজের মাধ্যমেই ছিল না তাদের নামাজের ওইভাবে ভালো স্থান ছিল না তারপরও তারা নামাজ ছাড়ে নাই আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে লেখা হয় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীর সামনে দিয়ে যখন যায় যাওয়ার পরে আল্লাহর নবী হাদিস তেলাওয়াত করতেছেন قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قيامتر دين الله تعالى نمازر حساب نبين قيامتر دين الله تعالى شرب برتم نمازر جواب نبين الله نبير صحابي حضرت عبد الله انصاري رضي الله تعالى عنه بارد چل گلين بارد جوان پر عبد الله انصاري الله نبير صحابي اتو غريب عبد الله انصاري بارد گئے استری کے ڈنگ دیا بولنو گئے استری আল্লাহর নবী বলছেন নামাজ ছাড়া যাবে না নামাজ হলো জান্নাতের চাবি আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই নামাজের হিসাব কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা নেবেন আব্দুল্লাহ আনসারী যখন এই কথা বললেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূরে স্ত্রীর ডাক দিয়া বলতেছেন কুরআনের স্বামী আসুন আজকে থেকে আমরা ওয়াদা করব জীবনে এই দুনিয়ায় যতদিন বাঁচব আজকে আমরা ওয়াদা করব আর কোনদিন আল্লাহর এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না
ওয়াদা করলাম স্বামী যতদিন এই দেহে প্রাণ থাকবে যতদিন জীবন থাকবে আমরা আর কোনোদিন নামাজ ছাড়ব না আব্দুল আনসারী বলে স্ত্রী নামাজ ছাড়বা না ঠিক আছে কিন্তু নামাজ যে পড়বা নামাজ পড়ার মতো ঘরের ভিতরে তো আমাদের ওইভাবে ভালো কোনো কাপড় নাই কি নাই কাপড় নাই শুধুমাত্র একটা কাপড় আছে একটা চাদর আছে এক চাদর দ্বারা কিভাবে নামাজ আদায় করব বলে নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজের ভিতরে একটা ফরজ হলো সতর ঢাইকা নামাজ পড়তে হবে পুরুষ এবং নারী উভয়ের সতর ঢাইকা সতর খোলা রাইখা যদি নামাজ পড়ে তাহলে তাদের নামাজ হবে না হবে সতর ঢাকা এটা হলো ফরজ সতর ঢাকা কি নামাজের ভিতরে সতর ঢাকা কি ফরজ বলে সতর যদি না ঢাকে পুরুষ এবং মহিলা তাহলে নামাজ হবে না আব্দুল আনসারী বলে যে আমাদের ঘরের ভিতরে তো নামাজ পড়ার মতো ওইভাবে কাপড় নাই কি দিয়ে নামাজ পড়ব বলে একটা কাপড় আছে আর কিছু সিরা টুকরা কাপড় আছে ওই টুকরা কাপড়টা কাপড়গুলা মূল কাপড়ের সাথে সেলাই করে বড় একটা চাদর বানাইয়া তারপরে তারা ওয়াদা করছে আজ থেকে আর নামাজ ছাড়বে না এখন কি করা যায় হাদিসের ভিতরে বর্ণনা আছে আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যবর্তী জায়গায় বিশাল একটা গর্ত খনন করছেন গর্ত খনন করার পরে আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই গর্তের ভিতরে থাকেন তিনি যখন মসজিদে নামাজের মুসাল্লায় চলে যায় আব্দুল আনসারী স্ত্রী গর্তের ভিতরে অবস্থান করেন আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মসজিদে যায় আবার সবার আগে মসজিদ থেকে চলে আসে সাহাবায়ে কিরাম সমালোচনা শুরু করলেন আব্দুল আনসারী সবার শেষে মসজিদে যায় সবার আগে মসজিদ থেকে চলে আসার কারণ কি আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কিরাম পিছনে তোমরা কারো সমালোচনা করবে না কারণ পিছনে সমালোচনা করা হলো মহা গুনাহ শুধু মহা গুনাহই না সমালোচনাকারীর গুনাহ কেমন মারাত্মক বলে সমালোচনাকারী পরনিন্দাকারী লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয় যারা দুনিয়ার জমিনে পরনিন্দা করে দুনিয়ার জমিনে মানুষের দোষ তালাশ করে মানুষের বিরুদ্ধে যারা হিংসা করে কিয়ামতের দিন ওই আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সমালোচনা করে পিছনে দেখবেন সামনে কিছু বলে না মানুষের পিছনে সমালোচনা করে সামনে কিছু বলার সাহস নাই বলে এ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না শুধু এতটুকুই নয় সমালোচনাকারী যারা পিছনে মানুষের সমালোচনা করে বলে সেজন্য সমালোচনা করলো না তার আপন মৃত্যু ভাইয়ের শরীরের গায়ের গোশত যেন সে খাইল নাউজুবিল্লাহ বলবেন না তাহলে সমালোচনা করা কত বড় মারাত্মক গুনাহ হিংসা করা কত বড় মারাত্মক গুনাহ আল্লাহর নবী বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতা বলে হিংসা হলো এমন হিংসা হলো এমন একটা জিনিসের নাম ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতা বলে হিংসা মানুষের জীবনের যত নেক আমল আছে আগুন যেমন দুনিয়ার কাঠকে পোড়ায়া সারখার করে দেয় আগুন যেমন দুনিয়ার কাঠকে পোড়ায়া সারখার করলে সমস্ত কাঠগুলো যেমন কয়লা হয়ে যায় কালি হয়ে যায় ছাই হয়ে যায় মানুষ যদি দুনিয়ার জমিনে হিংসা করে বলে হিংসা করলে তার জীবনের সমস্ত আমলগুলা হিংসার মাধ্যমে ধ্বংস হয়ে যায় আগুনের মতো পুড়ে সারখার হয়ে যায় সব আমল ধ্বংস হয়ে যায় কিন্তু আমাদের ভিতরে আমাদের দুইটা টাকা হইলে হিংসা এত হিংসা হিংসা ঠেলায় মানে কিছুই চোখে দেখি না ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তাকে তার এক শাগরেদ বলতেছে হুজুর অমুক এলাকার এক আল্লাহর বান্দা আপনার গীবত করছে সমালোচনা করছে আপনাকে নিয়ে হিংসা করছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই আমাদের ইমাম আমরা যে ইমামের অনুসরণ করি তিনি কি করলেন খাদেমকে বাজারে পাঠাইলেন বাজারে পাঠাইয়া তিনি বললেন বাজার থেকে সুন্দর করে 1 কেজি মিষ্টি ক্রয় করে আনবা কি ক্রয় করে আনবা মিষ্টি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি মিষ্টির পটলাটা নিয়ে খাদেমকে সাথে নিয়ে ওই গীবতকারীর বাড়িতে গেছেন
سبحان الله বলবেন না গিবতকারের বাড়িতে গেছেন যাওয়ার পরে সালাম দিলেন মুসাফা করলেন বলে ভাই আপনার জন্য আমি কিছু হাদিয়া আনছি আপনি গ্রহণ করেন খাদেমের শরীরের ভিতরে তো খুব মানি জ্বলতেছে যে হুজুরের নামে গিবত করলইল আর সে হুজুরের বাড়ি মিষ্টি নিয়ে আসার কারণ কি কিছুই বললেন না খাদেম প্রশ্ন করলেন হুজুর লোকটা আপনার শত্রু কিন্তু আপনি তার বাড়িতে মিষ্টি নিয়ে প্রবেশ করলেন কারণ কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন খাদেম যদি তুমি এই প্রশ্নের উত্তর জানতে তাহলে প্রশ্ন করতা না আমি গীবত করি নাই আমার ভিতরে যেই দোষটা নাই এই দোষটা আমার বিরুদ্ধে যে বানায় বলে সে হলো আমার বন্ধু আমি যেই অপরাধ করি নাই আমার ভিতরে যেই গীবত করি নাই আমি যেই কথা বলি নাই আমার পিছনে যে পরনিন্দা কইরা এই কথাটা মানুষের কাছে প্রচার করে সে হলো আমার বন্ধু কারণ আল্লাহর নবী বলেন যার ভিতরে গীবত নাই তার পিছনের সমালোচনা করলে আপনি দোষ করেন নাই আপনার দোষটা যদি মানুষের কাছে বলা হয় তাহলে আল্লাহর নবী বলেন যে দোষ বলবে তার জীবনের যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো যার বিরুদ্ধে দোষ বলবে তার আমলনামায় চলে যাবে আর যার বিরুদ্ধে দোষ বলবে তার জীবনের যত গুনাহ আছে ওই গুনাহগুলো তার আমলনামায় চলে যাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন খাদেম এই লোকটাই হলো দুনিয়ার জমিনে আমার প্রকৃত বন্ধু কারণ সে আমার বিরুদ্ধে যে গীবত করছে এই দোষ আমার ভিতরে নাই কাজেই সে আমার বন্ধু তার জীবনের যত ভালো আমল আছে আমার আমলনামায় চলে আসছে আর আমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো তার আমলনামায় চলে গেছে এখন তুমি বলো সে আমার বন্ধু নাকি শত্রু এখন বলো সে আমার বন্ধু না শত্রু এবার খাদেম বলতেছে হুজুর দুনিয়ার জমিনে এর মতো প্রকৃত বন্ধু আর আপনার কেউ নাই কারণ যার জীবনের নেক আমলগুলো আপনাকে দিয়ে দিছে আর আপনার গুনাহগুলো যার আমল নিছে এর চেয়ে বন্ধু আর কে হইতে পারে তা বলতেছিলাম ওই সাহাবীর পিছনে কি করতেছেন সাহাবা একরাম সমালোচনা করতেছেন আল্লাহ নবী বলেন সমালোচনা করবা না আগামীকাল ফজরের পরে আব্দুল্লাহ আনসারের বাড়িতে যাব যাওয়ার পরে কেন আব্দুল্লাহ আনসারী নামাজে আসে না এটা আব্দুল্লাহ আনসারীর তদারকি করব ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কিনে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরওয়াজায় গেলেন যাওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনবার সালাম দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো জবাব আসে না এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কিনে আবার মসজিদ নববীর দিকে যখন রওনা করলেন আব্দুল্লাহ আনসারী দরওয়াজায় যখন আল্লাহর নবী গিয়া হাজির হয়েছেন তখন ওই আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতরে ছিল আব্দুল্লাহ আনসারী স্ত্রী নামাজের মুসল্লায় ছিল এমন কোন পোশাক শরীরের ভিতরে নাই যেই পোশাক গায়ে দিয়ে আল্লাহর নবীর সামনে এসে কথা বলবেন আল্লাহর নবীর সালামের জবাব দিবেন এ মুসলমান ইমানদার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রী নামাজের মুসল্লা থেকে সালাম ফিরাইলেন এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন ও স্বামী যান আল্লাহর নবী আমার বাড়ির দরওয়াজায় আসছে যান যান আল্লাহর নবী মনের ভিতরে কষ্ট নিয়ে রওনা করছে আল্লাহর নবীকে ফিরাই আনেন আব্দুল্লাহ আনসারীর স্ত্রী গর্তের ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর চাদরটাকে বেশ কম কইরা আল্লাহর নবীকে যখন আনার জন্য গেলেন আল্লাহর নবী দূরে চলে গেছেন আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবীকে পিছন দিক থেকে ডাক দেন না হাদিসের ভিতরে আছে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী পায়ের জুতার আওয়াজ একটু জোরে জোরে ফালাইলেন আল্লাহর নবী পিছনের দিকে মুখ ফেরাইলেন আব্দুল্লাহ আনসারী বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ আনসারী বাড়ির দরওয়াজায় গিয়া তিনবার সালাম দিলাম কোন সালামের জবাব দিল না কারণ কি এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলতেছেন ও পয়গম্বর সালামের জবাব দেওয়ার মতো কোন উপায় আমার ভিতরে ছিল না সালামের জবাব দেওয়ার মতো কোন সাধ্য আমার ছিল না এবার আল্লাহর নবী বলেন ও আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির দরওয়াজা আসছে এই জন্য ফজরের নামাজে তুমি সবার শেষে মসজিদে যাও পাঁচ ওয়াক্ত নামাজে তুমি সবার শেষে মসজিদে যাও আবার সবার আগে কেন মসজিদ দিকে চলে আসার কারণ কি এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর সবার শেষে আমি মসজিদে যাই সবার আগে মসজিদ থেকে
আসার কারণ হলো আপনি যেই দিন থেকে মসজিদে নববীতে বলেছেন নামাজ 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 ছাড়া যাবে না নামাজ জান্নাতের চাবি কিয়ামতের দিন আল্লাহ নামাজের হিসাব আগে নেবেন ও পয়গম্বর সেই দিন থেকে আমি আব্দুল আনসারী এবং আমার স্ত্রী আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই এবার আল্লাহর নবী বলেন আব্দুল আনসারী নামাজের সাথে তোমার মসজিদে আগে যাওয়া মসজিদে পড়ে যাওয়া মসজিদ থেকে আগে আসা এর সম্পর্ক কি আব্দুল আনসারী দুই চোখে পানি ফেলায় বলেন পয়গম্বর ঘরের ভিতরে আমার এমন কোন কাপড় নাই যেই কাপড় দ্বারা আমরা নামাজ আদায় করব আমাদের ঘরের ভিতরে শুধু একটা কাপড় একটা চাদর আমি যখন মসজিদে নববীতে নামাজে যাই আমি যখন মসজিদে নববীতে নামাজে যাই আমার স্ত্রী গর্তের ভিতরে থাকে আমি নামাজ পড়ে আসার পরে যখন আমি গর্তের ভিতরে যাই তারপরে আমার নবী আমার স্ত্রী নামাজ আদায় করে আল্লাহর নবী সমস্ত সাহাবে কেরামের কাফেলা নিয়া আব্দুল আনসারীর বাড়ির দরওয়াজায় যখন হাজির হলেন আল্লাহর নবী বলেন ও আব্দুল আনসারী আমি একটু গর্তটা দেখতে চাই আল্লাহর নবী যখন আব্দুল আনসারীর ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর নবী বলেন আব্দুল আনসারী আমি একটু দেখতে চাই গর্তটা শরীয়ত মোতাবেক হয়েছে কিনা যখন গর্তের ভিতরে তাকাইলেন আল্লাহর নবী তাকায় দেখেন গর্তের ভিতরে কোনো মানুষ আছে কিনা এটা কোনো দেখা যায় না আল্লাহর নবী ওই জায়গা দাঁড়ায়া শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহর নবী ইশারা কইরা আসমানের দিকে আল্লাহর নবী হাত উঠায়া আল্লাহর নবী বলতেছেন ওয়াজিবাত লাহুল জান্নাহ ও আব্দুল আনসারী আমি পয়গম্বর আজকে তোমার ঘরের ভিতরে বইসা আমি পয়গম্বর ঘোষণা দিয়ে গেলাম কাল কিয়ামতের ময়দানে তোমার দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করতে দেরি হবে আল্লাহর জান্নাতে তোমার প্রবেশ করতে দেরি হবে না তোমার ইন্তেকালের পরে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব তাহলে সাহাবা একরাম এত কষ্ট করে নামাজ আদায় করছেন আসুন আল্লাহর জান্নাতে যেতে হলে নামাজের বিকল্প নাই নামাজের মাধ্যমে আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ যারা সুন্নাত পড়ন নাই চার রাকাত কালো জপ করনা